হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। তোমাদের এসএসসি এমটিএস 2023 সেকেন্ড মেতে যা যা প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে সবকটা আমি এক জায়গায় করেছি, তার সাথে সাথে ওই রিলেটেড তোমাদের কী কী করে যাওয়া উচিত এক্সামে সেগুলো এখানে দেওয়া আছে, অর্থাৎ এখানে ডিটেলস অ্যানালিসিস হয়েছে। প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে, এটার পিডিএফ তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে সম্পূর্ণ ফ্রিতে। তোমরা কোথায় পাবে আমি একদম ভিডিও শেষে বলছি। তোমরা আমাদের নলেজ অ্যাকাউন্টের নতুন অ্যাপের লিঙ্কটা এই ভিডিওর কমেন্ট বক্সে পাবে, ওটা থেকে গিয়ে ডাউনলোড করে নাও। ওখানে তোমাদের ফুল নাম, মানে ফুল নেম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড নিজের ইচ্ছা মতো এবং স্টেট সিলেক্ট করে রেজিস্টার করে নাও, ফ্রি রেজিস্টার। ওখানে সব কিছুটা তাহলে তোমরা অ্যাক্সেস করতে পারবে। যদি ব্যবহার করতে অসুবিধা হয় এই জায়গাটাতে ক্লিক করবে, দেখবে একটা অ্যাপ টিউটোরিয়াল বলে জায়গা আছে, এখানে ক্লিক করে নেবে। কীভাবে কীভাবে তোমরা কোথা থেকে কী পাবে সব কিছু ওখানে ডিটেলস বলা আছে। দেখো, সেকেন্ড মেতে প্রশ্ন যেগুলো এসেছিল জিকের, সেটা হচ্ছে 1998 সালে কুচিপুড়ি নৃত্যের জন্য কে পদ্মভূষণ পুরস্কার জিতেছেন। পদ্মভূষণ পুরস্কার, পদ্ম পুরস্কারটা এমনিতেই খুব ইম্পর্টেন্ট, আমি বলেছিলাম বেমপতি চিন্না সত্যম, ইনি কুচিপুড়ি নৃত্যের জন্য পদ্মভূষণ পুরস্কার জিতেছেন। এখানে দেখো কুচিপুড়িটা কেন হঠাৎ করে জিজ্ঞাসা করা হলো, কারণ কুচিপুড়িটা কিন্তু একটা আমাদের ক্লাসিক্যাল ডান্স, এটা আমাদের একটা শাস্ত্রীয় নৃত্য। এখানে তোমরা আরও একটা জিনিস নোট করো, কুচিপুড়ি নৃত্যশিল্পীদের মধ্যে 2022 সালে পদ্মশ্রী পুরস্কার কে পেয়েছিলেন, পদ্মজা রেড্ডি। ইনি কিন্তু কুচিপুড়ি নৃত্যের জন্য 2022 সালে পদ্মশ্রী পুরস্কারও পেয়েছিলেন। কেমন? স্বরাজ পার্টি প্রতিষ্ঠার সময় এর সভাপতি কে ছিলেন? দেখো 1923 সালের 1 জানুয়ারি সি আর দাস, চিত্তরঞ্জন দাস মতিলাল নেহরুর সাথে স্বরাজ পার্টি গঠন করেছিলেন এবং বেঙ্গল অ্যাসেম্বলিতে এর নেতা হন। সি আর দাস ছিলেন এর সভাপতি এবং মতিলাল নেহরু ছিলেন এর সেক্রেটারি। ভারতনাট্যম কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? তামিলনাড়ুর শাস্ত্রীয় নৃত্য হচ্ছে ভারতনাট্যম। দেখো এখানে 8টা ক্লাসিক্যাল ডান্স, আরেকবার ভালো করে সবাই দেখে নেবে। ভারতনাট্যম কোথাকার? তামিলনাড়ু, এটা হচ্ছে প্রথম শাস্ত্রীয় নৃত্য। কত্থক উত্তরপ্রদেশে দেখা যায়, কথাকলি কেরালা, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ, উড়িষি ওড়িশা, সাতরিয়া আসাম, মণিপুরি মণিপুর, মোহিনীআট্টম কেরালা, এই 8টা আমাদের ভারতের ক্লাসিক্যাল ডান্স রয়েছে। আমাদের পুরো ক্লাসিক্যাল ডান্স আর ফোক ডান্স নিয়ে যেখানে আলোচনা করেছি তার ভিতর থেকেই সব প্রশ্ন এসেছে, ওটা ভালো করে দেখে নেবে। ভারতীয় সংবিধানের 61 নম্বর অনুচ্ছেদ কী নিয়ে আলোচনা করে? রাষ্ট্রপতির অভিশংসন, ইম্পিচমেন্ট অব দ্য প্রেসিডেন্ট, এটা 61 নম্বর অনুচ্ছেদে আলোচনা করা হয়। আজকে যে কটা প্রশ্ন তোমাদের সেকেন্ড মেতে এসেছে আমরা 7টার ক্লাসে এগুলো সবকটা নিয়ে আলোচনা করেছি। তোমরা যদি এসএসসি এমটিএস এ ব্যাচে আমাদের নতুন ভর্তি হতে চাও তাহলে তোমরা নতুন নলেজ অ্যাকাউন্টের অ্যাপটা ডাউনলোড করো, ওখানে তোমাদের নোটিফিকেশান আসবে। আর পুরনো ব্যাচটার স্টাডি মেটেরিয়ালগুলো কেউ নিতে চাইলে তোমরা ওইখানে কন্ট্যাক্ট করো। অনুচ্ছেদ 52তে দেখো কি রয়েছে, ভারতের একজন রাষ্ট্রপতি থাকবেন। 53তে ইউনিয়নের নির্বাহী ক্ষমতা রাষ্ট্রপতির উপর ন্যস্ত থাকবে, এটা বলা হয়েছে। অনুচ্ছেদ 54 রাষ্ট্রপতি নির্বাচন, এই 61টা যেহেতু পড়েছে এর কাছাকাছি এগুলো তোমরা ভালো করে রাখবে। অনুচ্ছেদ 55তে রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি, এটা তোমাদের প্রচুর আসতে পারে। এবারে 16তম নির্বাচন হলো রাষ্ট্রপতি, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এটা চলে আসতে পারে। রাষ্ট্রপতির পদের মেয়াদ অনুচ্ছেদ 56তে আছে। 57তে আছে পুনর্নির্বাচনের যোগ্যতা। 58তে রাষ্ট্রপতি হিসাবে নির্বাচনের যোগ্যতা। 59 রাষ্ট্রপতির কার্যকালের কার্যালয়ের শর্তাবলী, ঠিক আছে। তারপর 60 আছে রাষ্ট্রপতির শপথ বা প্রতিশ্রুতি। 62 নম্বর ধারায় আছে রাষ্ট্রপতির পদে শূন্যপদ পূরণের জন্য নির্বাচন অনুষ্ঠানের সময় এবং নৈমিত্তিক শূন্যপদ পূরণের জন্য নির্বাচিত ব্যক্তি বা পদের মেয়াদ। অনুচ্ছেদ 72 রাষ্ট্রপতির ক্ষমা ইত্যাদি মঞ্জুর করার ক্ষমতা এবং নির্দিষ্ট কিছু ক্ষেত্রে সাজা, স্থগিত, মকুফ বা কমানোর ক্ষমতার, এইগুলো অনুচ্ছেদ 72 রয়েছে। তারপরের প্রশ্ন, এপিজে আব্দুল কালামের আত্মজীবনীমূলক বই কি? উইংস অফ ফায়ার এপিজে আব্দুল কালামের আত্মজীবনীমূলক বই। কোন সম্রাট রূপোর মুদ্রা চালু করেছিল? ইলতুৎমিস। এছাড়া ইনি জিতাল কয়েনও চালু করেছিলেন। ভারতের সংবিধানের ধারা 17-তে ড্যাশ বিলোপের বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে, এটার উত্তর হয়ে যাবে তোমাদের অস্পৃশ্যতা, এই জায়গাটা তোমাদের এসেছিল। মানুষের শরীরে স্বাভাবিক তাপমাত্রা কত? 98.6 ডিগ্রি ফারেনহাইট হবে, এটা 37 ডিগ্রি সেন্টিগ্রেড বা 98.6 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে। তো এর কাছাকাছি তোমাদের ভ্যালু দেওয়া হতে পারে অপশনে। 44 দিনের জন্য ইউনাইটেড কিংডমের রাষ্ট্রপতি কে ছিলেন? দেখো এগুলো কারেন্ট অ্যাফেয়ার্সে কভার করা হয়েছে। লিজ ট্রাস, বর্তমানে ইউনাইটেড কিংডমের রাষ্ট্রপতি পদে নিযুক্ত আছেন ঋষি সুনাক। ওয়াকার কাপ খেলার কোন খেলার সাথে যুক্ত? গলফ খেলার সাথে যুক্ত ওয়াকার কাপ।
দেখো এখানে কাপ আর ট্রফি গুলো আমি একবার রিভাইজ করিয়ে দিই, তার কারণ এগুলো যেহেতু আসছে একটা একদিন এসেছে, এগুলো তোমাদের এর আপকামিং শিফটসগুলোতে আসতে পারে। যেমন সুলতান আজলান শাহ কাপ হকির সাথে জড়িত, থমাস কাপ ব্যাডমিন্টন, উবের কাপ ব্যাডমিন্টন ওমেন, ইউনেক্স কাপ ব্যাডমিন্টন, ওয়াকার কাপ গলফ, উইম্বলেডন ট্রফি টেনিস, মুরুগাপ্পান গোল্ড কাপ হকি, এছাড়া এজরা কাপ পোলো, দেওধর ট্রফি ক্রিকেট, পিসি রয় ট্রফি ফুটবল, দুলীপ ট্রফি ফার্স্ট ক্লাস ক্রিকেট, ডুরান্ড কাপ ফুটবল, গুরু নানক দেব গোল্ড কাপ হকি, জে আর ইরানি কাপ ক্রিকেট, নেহরু ট্রফি বোট রেস, নিজাম গোল্ড কাপ হর্স রেসিং, রঙ্গস্বামী কাপ হকি, রঞ্জি ট্রফি ক্রিকেট, রোভার্স কাপ ফুটবল, সন্তোষ ট্রফি ফুটবল, সুব্রত মুখার্জি কাপ ফুটবল, বিজয় হাজারে ট্রফি ক্রিকেট। তারপরে দেখো দ্য অ্যাশেস, এটা হচ্ছে টেস্ট ক্রিকেট ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার, ডেভিস কাপ টেনিস মেন, বিলি জিন কিং কাপ টেনিস ওমেন, হোলকার ট্রফি ব্রিজ, মার্টেকা কাপ ফুটবল, এশিয়ান কাপও বলা হয় এটাকে, রাইডার কাপ তোমার গলফ মেন, সুধীরম্যান কাপ এটা হচ্ছে ব্যাডমিন্টন। তারপরে ছিল মেঘালয় রাজ্যের ফসল কাটা উৎসবের নাম কি, এগুলো তোমাদের এসএসসি এমটিএস এর প্রগতি ব্যাচে পুরো ডিটেলস করিয়ে দিয়েছিলাম, তার মধ্যে থেকেই সব কিছু এসেছে। কী হয়ে যাবে ওয়াঙ্গালা, ভারতীয় রেলওয়ে কত সালের মধ্যে কার্বন মুক্ত লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, এটাও কারেন্ট অ্যাফেয়ার্সে বলা হয়েছে তোমাদের 2030। ভারতের জনগণনা অনুযায়ী কোন রাজ্যের সাক্ষরতার হার সবচেয়ে বেশি, এটাও কারেন্ট অ্যাফেয়ার্সে আলোচনা করা হয়েছে, কেরালা। প্যারাশুটিংয়ের জন্য কে মেজর ধ্যানচাঁদ পুরস্কার পেয়েছিলেন 2021-এ, অবনী লেখরা। দেখো এখানে অবনী লেখরাকে নিয়ে প্রশ্ন এসেছে, আমি তোমাদের বলেছিলাম নিখাত জারিন, অবনী লেখরা, যারা যারা প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছে তাদেরকে নিয়ে প্রশ্ন আসবে। দেখো অবনী লেখরাকে নিয়ে একটা পুরনো প্রশ্ন তোমাদেরকে দেওয়া হয়েছে, 2021-এর কথা বলা হয়েছে, মেজর ধ্যানচাঁদ পুরস্কার যেহেতু ইনি পেয়েছিলেন, যেহেতু এটা মেজর একটা আমাদের স্পোর্টস অ্যাওয়ার্ড, ন্যাশনাল অ্যাওয়ার্ড, এই জায়গাগুলো আমি বারবার তোমাদের বলেছি, আর আমি স্পোর্ট রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদেরকে অলরেডি প্রোভাইড করেছি, ওখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন এসেছে অলরেডি সেকেন্ড মেতে, সব কটা প্রশ্ন সেকেন্ড মেয়ের ওই ভিডিওটা থেকে কিন্তু তোমাদের এসেছে স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স। মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার 2022 অচন শরৎ কমল পেয়েছেন। দেখো এখানে আমি পুরো 2021-এরটা আরও একবার তোমাদের বলে দিই, নীরজ চোপড়া অ্যাথলেটিক্স, রবি কুমার দাহিয়া ফ্রিস্টাইল রেসলিং, লাভলিনা বর্গেহীন মুষ্টিযুদ্ধ, পিয়ার সুইজেস হকি, অবনী লেখরা প্যারালিম্পিক শুটিং, সুমিত আন্টিল প্যারা অ্যাথলেটিক্স, প্রমোদ ভগত প্যারা ব্যাডমিন্টন, কৃষ্ণ নাগার প্যারা ব্যাডমিন্টন, মুনিশ নারওয়াল প্যারালিম্পিক শুটিং, মিতালি রাজ ক্রিকেট, সুনীল ছেত্রী ফুটবল, মনপ্রীত সিং হকি, এগুলো যে কোনো একটা থেকে তোমাদের কিন্তু আপকামিং শিফটগুলোতে জিজ্ঞাসা করা হতে পারে। দেখো এখানে তোমাদের ফসল কাটার উৎসব নিয়ে প্রশ্ন এসেছিল, হারভেস্ট ফেস্টিভ্যাল, তো আমি এখানে পুরো একদম লিস্ট দিয়ে দিয়েছি, যাতে তোমাদের আপকামিং সেটগুলোতে যদি হারভেস্ট ফেস্টিভ্যাল আসে তোমরা এখান থেকে করতে পারবে। দেখো মকর সংক্রান্তি, এটা একটা হারভেস্ট ফেস্টিভ্যাল, যেটা কোথায় কোথায় পালন করা হয়, গুজরাট, কেরালা, তামিলনাড়ু, হরিয়ানা, হিমাচল প্রদেশ, পশ্চিমবঙ্গ এবং পাঞ্জাব। বৈশাখী উৎসবটা পাঞ্জাব এবং হরিয়ানাতে পালন করা হয়। লাদাখ ফসল সংগ্রহ উৎসব, এটা লাদাখ, জান্সকার, কার্গিল এইসব জায়গাগুলোতে পালন করা হয়। লোহরিটা পালন করা হয় পাঞ্জাবে, মানে এটাকে লোরিও আমরা বলি, লোরি বাংলাতে তোমরা দেখতে পারবে। বোহাগ বিহু আসাম, বহুবার আলোচনা করেছি বিহু নিয়ে। ওয়াঙ্গালাটা মেঘালয় আসাম, এটা তোমাদের এসেছিল ওয়াঙ্গালা। লিস্ট অফ হারভেস্ট ফেস্টিভ্যাল ইন ইন্ডিয়া আরও কিছু আছে, দেখো কা পোমলাং নংরেম, এটা কোথায় কোথাকার হারভেস্ট ফেস্টিভ্যাল, মেঘালয়ের। তারপর হচ্ছে নৌখানি, এটা উড়িষ্যার হারভেস্ট ফেস্টিভ্যাল। নবান্ন পশ্চিমবঙ্গের হারভেস্ট ফেস্টিভ্যাল। ওনাম, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, প্রচুরবার আসে কেরালা। পোঙ্গালও প্রচুর আসে তামিলনাড়ু। এগুলো রিলেটেড আরও যা যা ডিটেলস সেগুলো তোমাদের সব আমি এসএসসি প্রগতি ব্যাচে আলোচনা করেছি, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে, ভালোভাবে ওগুলো দেখবে। বিশু কেরালা আর কর্ণাটক, গুড়ি পর্ব মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ। এসএসসি প্রগতি ব্যাচে জয়েন করতে চাইলে 8348534966 তোমরা হোয়াটসঅ্যাপ করে জানাবে আমাকে, বা কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করো। পণ্ডিত শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত, সন্তুরের সাথে সম্পর্কিত। শিবকুমার শর্মা কারেন্ট অ্যাফেয়ার্সে নিউজে ছিল, বলেছিলাম চলে এসেছে। দেখো তবলার বাদ্যযন্ত্রকার, এর সাথে জড়িত কারা কারা, আল্লাহ রাখা, জাকির হোসেন, শঙ্কর ঘোষ, আবাদ মিস্ত্রি, রিম্পা শিবা, শেখ দাউদ, সারাফাত আহমেদ খান, কিষান মহারাজ আহমেদ। সেতার বাদ্যযন্ত্রকার রবিশঙ্কর, মুস্তাক আলী খান, বিলায়েত খান, উমাশঙ্কর মিশ্র, নিখিল ব্যানার্জি, রাইস খান, হরশঙ্কর ভট্টাচার্য, বুদ্ধাদিত্য মুখার্জি, আব্দুল হালিম, জাফর খান। বাঁশি কারা কারা বাজায়, এন রামানি, হরিপ্রসাদ চৌরাশিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, টি আর মহালিঙ্গম, পান্নালাল ঘোষ, আমাদের বাংলার,
বিএস শঙ্করণ, শিকিল ভগ্নীরা এরা কিন্তু বাঁশি বাজায়, ঠিক আছে। শারদ আমজাদ আলী খান ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও তোমাদের নিউজে ছিল, তোমাদের কিন্তু চলে আসতে পারে, বারবার বলছি এটা ভালো করে দেখে যাবে। আমজাদ আলী খান শারদ বাদ্যযন্ত্র বাজায়, আলী আকবর খান রাজীব তারানাথ, সানাই বাজান আলী আহমেদ হোসেন খান, দয়াশঙ্কর জগন্নাথ, বিসমিল্লা খান তোমাদের আসতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বাগেশ্বরী গামার বাদে গুলাম আলী, গজন সোপারি কোন বাদ্যযন্ত্রের সাথে জড়িত, দেখো এটা যদি এটাও তোমাদের এসেছিল, এটা হয়ে যাবে সন্তুর। বিশ্বব্যাপী ভারতের মোট ভৌগোলিক এলাকা রিলেটেড একটা প্রশ্ন এসেছিল, তো আমি এখানে ডিটেলস তোমাদের বলে দিই, এগুলো আমি জিওগ্রাফি ক্লাসে আলোচনা করেছি, তোমাদের পজিশন অফ ইন্ডিয়াতে এগুলো আলোচনা করা হয়েছে, এখান থেকে প্রশ্ন এসেছে। দেখো এটা বিশ্বের সপ্তম বৃহত্তম দেশ, এর মোট আয়তন 32,87,263 বর্গ কিলোমিটার, আর মাইলের দিক থেকে দেখতে গেলে 12,69,219 বর্গ মাইল। ভারত উত্তর থেকে দক্ষিণে 3,214 কিলোমিটার বিস্তৃত, 1,997 মাইল, মাইলে যদি বলা হয়, পূর্ব থেকে পশ্চিমে 2,933 কিলোমিটার বিস্তৃত, 1,822 মাইল, এটা 15,200 কিলোমিটার বা 9,445 মাইল বিস্তৃত, মানে এর স্থলসীমান্ত রয়েছে, স্থলসীমান্ত এবং 7,516 কিলোমিটার উপকূল রেখা রয়েছে, টোটাল কোস্টলাইন ভারতের। দেখো তারপরে আইপিএল থেকে প্রশ্ন এসেছে, আইপিএল 2022 কোন দল জিতেছে, গুজরাট টাইটান্স। দেখো এখানে আর কি কি তোমাদের দেখে রাখতে হবে, আইপিএল 2022 সালে ফাইনাল ম্যাচ কোন স্টেডিয়ামে খেলা হয়েছে, নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। আইপিএল 2022 অরেঞ্জ ক্যাপ পেয়েছে কে, জস বাটলার। পার্পল ক্যাপ পেয়েছে যুজবেন্দ্র চাহাল। টাইটেল স্পন্সর টাটা গ্রুপ, এগুলো সবকটা ইম্পর্টেন্ট। এই পয়েন্টটাও দেখবে, এখান থেকে তোমাদের প্রশ্ন এসেছে, তোমাদের এখন আমি কারেন্ট অ্যাফেয়ার্স রেগুলার এগুলো করাচ্ছি। দ্য ফার্স্ট এভার G20 মিনিস্টেরিয়াল কনফারেন্স অন ওমেন্স এম্পাওয়ারমেন্ট ওয়াজ হেল্ড অ্যাট সান্তা মার্গারিটা লিগার, ইটালিতে হয়েছে। অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানীর নাম কি জিজ্ঞাসা করা হয়েছে, উত্তর বিশাখাপত্তনম। রেস অফ মাই লাইফ বুকটা কার লেখা, মিলখা সিং, এগুলো প্রগতি ব্যাচে তোমাদের পুরো টপিক ধরে করিয়েছি। লোদি রাজবংশের প্রতিষ্ঠাতাকে, বহলুল লোদি। ইব্রাহিম লোদি ছিলেন সিকান্দার লোদির পুত্র এবং তিনি ছিলেন দিল্লির শেষ লোদি সুলতান। বিহারের বর্তমান মুখ্যমন্ত্রীকে, নীতিশ কুমার। ভারতের কোন রাজ্যের সবচেয়ে বেশি বায়োস্ফিয়ার রিজার্ভ আছে, গুজরাটে। ইলিয়াস খান কোন বাদ্যযন্ত্র বাজান, সিতার, মাস্ট্রো। মানে ইলিয়াস খান, এটাও কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের নিউজে ছিল, কারেন্ট অ্যাফেয়ার্সে আলোচনা করা হয়েছে। ইন্টারন্যাশনাল প্যারাগ্লাইডিং ফেস্টিভ্যাল ইন অ্যান এনথুজিয়াস্টিক ফেস্টিভ্যাল সেলিব্রেটেড ইন কেরালা, তোমাদের এই ইন্টারন্যাশনাল প্যারাগ্লাইডিং ফেস্টিভ্যাল রিলেটেড প্রশ্ন এসেছিল। স্বাধীনতার পর থেকে ভারতে কতবার জরুরি অবস্থা জারি করা হয়েছে, দেখো এখানে 3 মোট জরুরি অবস্থা জারি করা হয়েছে, এগুলো তোমাদের 7 জিকে ক্লাসে প্রায়শই আমি আলোচনা করি। প্রথমটা হয়েছিল ভারত চীন যুদ্ধের সময় 1968 সালের 26 অক্টোবর, 1962 থেকে 10 জানুয়ারি প্রথম জরুরি অবস্থা জারি করা হয়েছিল, এটা সেই সময় যখন ছিল ভারতের নিরাপত্তা মানে বহিরাগত আগ্রাসনের জন্য বিপদ হিসাবে ঘোষণা করা হয়েছিল এটাকে। সেকেন্ড টাইম 1971 3 থেকে 17 ডিসেম্বর হয়েছিল, ভারত পাকিস্তান যুদ্ধের সময়। পরে 25 জুন 1975 প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কর্তৃক আরোপিত তৃতীয় ঘোষণার মাধ্যমে এটা বাড়ানো হয়েছিল টাইম পিরিয়ডটা। এই জরুরি অবস্থা জারি করা হয়েছিল আভ্যন্তরীণ গোলযোগের অনুভূতির অনুভূত হুমকির মানে ভয়ে। তৃতীয় জরুরি অবস্থা শুরু হওয়ার মতো নাটকীয়ভাবে শেষ হয়েছিল, যার ফলে 1977 লোকসভা নির্বাচনে কংগ্রেসের পরাজয়ও হয়েছিল। এটা রিলেটেড তোমাদের ডিটেলস আরও আলোচনা করা আছে, তোমরা দেখবে যারা যারা ক্লাস করো তারা জানো। ভারতের সংবিধানের চতুর্থ অংশ মানে অনুচ্ছেদ 51 আর্টিকেল 51 কতগুলো মৌলিক দায়িত্ব নির্ধারিত হয়েছে, কি হবে, 11। পানিপথের তৃতীয় যুদ্ধ কোন সালে অনুষ্ঠিত হয়েছিল, 1761 সালে, মারাঠা সাম্রাজ্য আর আক্রমণকারী আফগান সেনাবাহিনীর মধ্যে সংঘটিত হয়েছিল আহমদ শাহ আবদালির সাথে। 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধ হয় বাবর আর ইব্রাহিম লোদির মধ্যে, যেখানে মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন হয়েছিল। 56 পানিপথের দ্বিতীয় যুদ্ধ মুঘল রাজা আকবর আর হিন্দু রাজা হিমুর মধ্যে হয়েছিল। তারপরে দেখো প্রথম গোলটেবিল সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে, গোলটেবিল বৈঠক নিয়ে প্রশ্ন এসেছে, 1930 সালে প্রথম সংগঠিত হয়। প্রথম গোলটেবিল বৈঠক 1930 12 নভেম্বর লন্ডনে অনুষ্ঠিত হয়েছিল, যেটা ছিল ব্রিটিশ এবং ভারতীয়দের মধ্যে সমানভাবে আয়োজিত প্রথম সম্মেলন। দ্বিতীয় গোলটেবিল বৈঠক 1931 সালে অনুষ্ঠিত হয়, এটা ছিল একমাত্র গোলটেবিল বৈঠক যেখানে মহাত্মা গান্ধী উপস্থিত ছিলেন, এই জন্য তোমাদের এই প্রশ্নটা আসে প্রচুর, কোন গোলটেবিল বৈঠকে মহাত্মা গান্ধী উপস্থিত ছিলেন। তৃতীয় গোলটেবিল বৈঠক তৃতীয় আর শেষ অধিবেশন 17 নভেম্বর 1932 সালে হয়েছিল, তৃতীয় গোলটেবিল বৈঠকটা। তো এই প্রশ্নগুলো তোমাদের সেকেন্ড মেয়েতে ছিল, আমি তারপরে তোমাদের আবার নেক্সট 3 মেয়েতে যা যা প্রশ্ন আসবে সেগুলো আবার তোমাদের সাথে ডিসকাস করে দেবো। তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে, ওখানে গিয়ে ওখানটাকে জয়েন করে রাখো, বা নলেজ অ্যাকাউন্টে যে নতুন অ্যাপটা বললাম এই অ্যাপটাতে চলে যাও,
এই অ্যাপটাতে আমি তোমাদেরকে ফ্রি পিডিএফটা প্রোভাইড করে দেবো, তোমরা ওখান থেকে এটা পেয়ে যাবে আজকে সন্ধ্যাবেলার মধ্যে। কেমন তোমাদের এটা আমি ফ্রি পিডিএফটা এই জায়গাটাতে প্রোভাইড করে দেবো। দেখো এই এখানে ফ্রি পিডিএফ যেখানটা এই জায়গাটাতে তোমাদের থাকবে, আর এই ভিডিওটা তোমাদের ফ্রি ক্লাসেসে থাকবে এখানে এসএসসি এমটিএস এর যে জায়গাটা আছে। কেমন তোমরা এখান থেকে ডাউনলোড করে নেবে, আর তোমাদের এখানে একটা সোশ্যাল মিডিয়ার লিঙ্কস বলে আছে, ওখানে গেলে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল বা যাবতীয় জিনিসের লিঙ্ক পেয়ে যাবে, ওখান থেকে তোমরা জয়েন করে নিও। থ্যাংক ইউ সো মাচ, নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ এ প্রেয়ার ডে।